এই চুলার মধ্যে লাকড়ি দিয়ে রাখলে কিন্তু অটোমেটিক রান্না হতে থাকে। লাকড়ি যেহেতু গাছের সমস্যা হয় না, এই লাকড়ি দিয়ে এত বসে বসে জাল করতে হয় না, শুধু এই যে গোলাপ ফুল অনেক সুন্দর। ওরে বাবারি, আসো তো কিউটি, কিউটির একটু গোলাপ ফুলটা দেখাই। আসা 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 আসা, এই যে কিউটি দেখো, গোলাপ ফুল পড়েছে। ওয়াও, এত সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করব আমার ভাই বোনেরা যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমার বয়সটা একটু বসে গেছে শুনেই বুঝতে পারতেছেন, কেউ কোনো কিছু মনে করবেন না। গ্রামের বাড়িতে আসলে প্রচণ্ড শীত, আর বাবার বাড়িতে এসে ভালো লাগতেছে, যদিও একটু কষ্ট এই শীতের মধ্যে। তো দুই বোন কিন্তু আপনাদের রিকোয়েস্টে চলে আসছি। পায়েল যখন শুনলো, পায়েল আপু আসলো ভালো হতো, পায়েলও কিন্তু আসছে আমাদের সঙ্গেই। তো একসঙ্গে বেড়ানোর মজা অন্যরকম, সত্যি তো আনন্দে আছি, ভালো লাগতেছে। আর আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু চুলাটা কীভাবে বসায় মাটিতে সেটা একটু দেখানোর জন্য। তো এই যে আমার চাচি এখন এই চুলাটা বসাবে, আর এটা শেয়ার করব আপনাদের সাথে, আর এই নতুন চুলায় রান্না করে দেখাবো। তো চুলাটা মাঝখানে যেই মানে গর্তটা আছে গোল রাউন্ডে, সেটা মাপ দিয়ে চাচি একটা গর্ত করে নিচ্ছে। অত বেশি মাটি কিন্তু কুড়ে ফেলে দিতে হবে না, খুবই অল্প, ছোট একটা গর্ত হবে আর কি, ভেতরে অতটা ডিপ হবে না। আমার মা চাচিরা এদিকে অনেক পারদর্শী, আমার মাও কিন্তু কোনো কিছু পারতো না, এখন আল্লাহ রহমতে সব কিছু পারে। মানে আম্মা দেখতে দেখতে সব কিছু শিখে গেছে গ্রামের, মানে কেমনে কি করা লাগে, চুলা কিভাবে বসাতে হয়। তবে আমার চাচি এইসব ব্যাপারে খুবই গুণী। তো এই গর্তটা দেখতে পেলেন কতটুকু পরিমাণ ডিপ হয়েছে, তিনটা ইট তিন কোনায় বসিয়ে, তারপরে যে মুখটা যে জায়গায় এই জায়গাটা ফাঁকা রেখে তিনটা ইটের মধ্যে এই গর্তের মধ্যে চুলাটা বসিয়ে দিল। এই তো দেখতে পেলেন, ঠিক এভাবেই কিন্তু এই চুলাটা বসানো যায়। যারা অনেক শখ করে একটা চুলা বাইরে রাখতে চান, তারা এই সিমেন্টের চুলাটা কিনে এভাবে খুব সহজেই কিন্তু বসিয়ে নিতে পারবেন, তাহলে মাটির চুলার আর ঝামেলা হয় না। আর এই চুলাটা অনেক দিন পর্যন্ত যায়, লেপালেপি করা লাগে না, অনেক দিন মানে ভালো থাকে, সুন্দর দেখতেও সুন্দর আর কি, রান্না করতে অনেক মজা। হয়তো বা আমি তো রান্না করেছি, কিন্তু এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও আমার। আমি আজকেও রান্না করে মানে প্রথম দিন যে রান্নাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সালমা সব কাজেই পারদর্শী, বলতেছে আমি সব পারি, ও না পারলেও বলে সব পারি, পারলেও বলে সব পারি, এমন আর কি। তো মাটিগুলো গলে নিচ্ছে পানি দিয়ে। তো ইটের মধ্যে যে চুলাটা বসালো সেই জায়গাগুলো একটু লেপে পুছে দিলে চুলাটা সেট হয়ে যাবে। কিভাবে করে দিচ্ছি একটু দেখে দেখে বুঝে নিতে হবে। তো সুন্দরভাবে মানে লেপে পুছে জায়গাটা যখন পরিষ্কার করা হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। এই যে হয়ে গেছে, কিন্তু আমি একটু পরে রান্না বসাবো, রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ, মুরগি আমি ডাকতেছে কি? এই মুরগিটি অনেক সুন্দর, সালমার জামার মতো লাগতেছে। মুরগি বেচতে আইসো? মুরগ মুরগ, এগুলো মুরগি না, এগুলো
তো এগুলো এখন জব করা হবে অনেক শক্তিশালী মুরগ দেশের মুরগগুলোর সাথে দৌড়ায় কিন্তু পারল না অনেক শক্তিশালী থাকে মাগুন ধরেছ এই তো খিচুড়ি রান্না করবে এই মুগ ডাল গুলা টালা হবে এখন আর এই যে পোয়া শুটকি এটা দিয়ে ভর্তা বানানো হবে মুগ ডাল গুলো টালা হোক আর এদিক থেকে আমার চাচি নতুন চুলা তো আগুনটা ধরিয়ে দিচ্ছে এগুলা শুলা কাঠি তো শুলা কাঠির মধ্যে দিয়েই আগুন ধরাতে হয় আর কি আর এখন কেরাসিন তেল কিন্তু তেমনভাবে পাওয়া যায় না সব জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি মানে এই বিদ্যুৎ সংযোগ হওয়ার পর থেকে কেরাসিন তেলের প্রচলনটা উঠে গেছে আগে তো আমরা হারিকেন কুপি সাজি এই যে গোলাপ ফুল অনেক সুন্দর এত সুন্দর তুমিও তো সুন্দর গোলাপ ফুলের মতো তোমার নাম কি বলো নুচাত বাবা গোলাপ ফুলটা কোথা থেকে আনছো অনেক সুন্দর তো আমার জন্য একটা নিয়ে আসছে এই যে অনেক সুন্দর সালমান লাগবে নাকি অনেক সুন্দর গ্রান আনিস সমস্যা নাই মুখে হাত দিতে হয় না কিউটি আমার একটা গোলাপ ফুল দিচ্ছে এখন আমরা রান্না করবো গোলাপ ফুল পড়ছি আসো রান্না করি আমরা বুনা খিচুড়ি করব এখন পোলার চাউল মুগ ডাল এগুলো দেওয়া হয়েছে আর মুগ ডালটা আম্মা টেলে দিল কি গো তোমরা কি আছে এই লড়দা সাথে ভিডিও তোমরা সাথে আসো রান্না করবো আসো সবাই আসো যাও যাও এখন পেঁয়াজ দিয়ে দিব
তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর এলাচ, গরম মশলা, ফুল কি করব আমি, ফুল না আমি ফুলটা যত্ন করে রাখবো, আমাকে দেওয়া হয়েছে ফুলটা। আমি আদা দিতেছি, ফুলটা যত্ন করে রেখে দেই এত পানিতে, ওই টেবিলে রেখে দাও। আদা রসুন খিচুড়ির জন্য দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু তো জিরার গুঁড়া লাগবে, লবণ, কাঁচামরিচ কতগুলো দিলাম, এখানে 2 কাপ ডাল, মুগ ডাল আর কি, আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটা করবো। পর্যাপ্ত পরিমাণে পানি দিব,
আমরা নতুন চুলার মধ্যে রান্না করতেছি, নতুন চুলার রান্না খাবো। আর আজকে হবে বুনা খিচুড়ি। সালমা কি বানাবা? সালমা কি বানায় খাওয়া, মানে আমাদেরকে আজকে খাওয়াবা বলো? চুটকির ভর্তা, রসুনের ভর্তা। চুটকির ভর্তা, রসুনের ভর্তা। পাতিলটা ভরে পানি দিয়ে দিতে হবে, ঢাকা লাগবে তো। ডেকে দিলাম, এটা হতে সময় লাগবে না, ফাঁকে সালমা ভর্তাটা বানিয়ে নেবে। ভর্তাটা শেয়ার করতেছি। সালমা এখন ভর্তা বানাবে, শিলপাটা ধুয়ে নিয়ে আসছে। আর এখন শুধু বলো কুটলেই হয়ে যাবে খিচুড়ি। আমরা শাশি বাইরে রান্না করতেছি গো, জোলাবাতি জোলাবাতি খেলি। এই তো সকালের ওয়েদারটা কিন্তু ভালো লাগে, খুব মিষ্টি একটা রৌদ্র উঠেছে। আর এই রৌদ্রটা একেবারেই মনে হয় যে সহনীয়, ভালো লাগার মতো। এই যে গাছের সাইড থেকে রৌদ্রটা এসে পড়তেছে আর রান্না করতেছি, অসাধারণ ভালো লাগা। সালমা তোমার কি শেষ মরিচ টরিচ নেওয়া? তাড়াতাড়ি আসো তো, সবাই কিন্তু ওই দিক থেকেও রান্না করতেছে আর আমি আমার রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। এ চুলার মধ্যে লাকড়ি দিয়ে রাখলে কিন্তু অটোমেটিক রান্না হতে থাকে, লাকড়ি যেহেতু গাছের সমস্যা হয় না, এই লাকড়ি দিয়ে এত বসে বসে জাল করতে হয় না, শুধু একটু এভাবে করে ধাক্কা দিয়ে দিলেই হয়। আর এটা হতে সময় লাগবে না, বরফ উঠে যাচ্ছে, বরফ উঠার পরই হয়ে যাবে আর কি। তোমার কি এতক্ষণ লাগতেছে? সালমা মরিচ বাইটা ফেলতেছে, দাও সুটকিটা দেখাই তোমার আন্টিদেরকে, সবাইকে দেখাই। সুটকি বার্তা হবে, এগুলো হচ্ছে পোয়া সুটকি, সুটকিটা মা টেলে দিছে। মরিচটা দুইশো নেই, দাঁড়া পানি দে একটু। পানিটা খুব দ্রুত টেনে গেল, এখন উল্টিয়ে দিচ্ছি। আব্বা জান খাইবা না তোমরা সকালের খাবার? মোবাইল রাখছো নি? আমরা খিচুড়ি রান্না, আম্মা আমরা ক্রিকেট খেলতে গেলাম, তোমরা খাইবা না? তোমার কেমন? বাইসা বাও 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 সবাই বাও।
খিচুড়ি খাও কিন্তু এই যে পয়সা একজন এই যে আমার আব্বু একজন এটা হচ্ছে আমার আরেক আব্বু লড়া দেবে নি না সবাই মিলে লড়া ধরো 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 মজা হইলো এই পয়সা দি দে ধরো পয়সা ধরো সমস্যা নেই একটু সরি সব পয়সা লড়া দাও একটু সরি থাকলে চলে ললিপপ খাও পুতুল বাবু আয় পুতুল বাবু ললিপপ খাও আচ্ছা 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 খিচুড়ি খেয়ে যাও কিসে কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কই গান হচ্ছে কই আচ্ছা আচ্ছা এরে আপনার তুমি খিচুড়ি খাবা এই যে তোমার খিচুড়ি খাবা খাবা দাঁড়াও আমি ওদিক থেকে দিতেছি তোমারে দনি দিয়ে শুনছে না দিয়ে আসরে খিচুড়ি হয়ে গেছে আব্বা খিচুড়ি হয়ে গেছে হ্যাঁ সাল পেঁয়াজ দিয়ে দিতেছে পাখি তুমি খিচুড়ি খাও বসে বসে খাও টাটা টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা 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 দাও টাটা দিতে পারো হাত দিয়ে মিলাই ফেলাও আর কি বলতে বানাবা রসুন টালছে দেখে নিয়ে আসো
বাবি মুরগি নামাই লাইছেন সব? কই বাজার কই সালমা বেই মোবাইলটা দিছিস 6টার দিকে লড়াইছে 6:30টার দিকে বাবা নাই তুই কাকলি হয়ে ফিরেছিস না পরে যে হালাই দেই মুরগি বাসা হইতেছে আর কিছু মুরগি কিনা হইছে এগুলা দিয়ে তন্দুরি চিকেন করা হবে আজকে আজকে বাচ্চারা অনেক মজা করবে আর কি খাওয়া দাওয়া হবে একটু এগুলা সব ব্রয়লারের চিকেন আর ওইগুলো হচ্ছে সব দেশি চিকেন ড্রেসিং করে দিছে তো আমাদের খিচুড়ি হয়ে গেছে গরম গরম সবাই খাবো এখন তো সকালবেলা একত্রে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম সাথে আছে মুরগির মাংস তারপর ভর্তা ভাবি চুলা থেকে গরম গরম উঠিয়ে নিয়ে আসছে আর আমরা বসতেছি খাবো এখন অনিবা এখনো ঘুমাচ্ছে কিরে তুই করতে ব্যর্থ হয়ে আসলি সালমা বসে না আন্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিব খেতে খেতে আর এই দিনগুলো আবার পাবো কি না পাবো জানি না তবে আবারও যাতে বারবার আসতে পারি নিজের আপন গৃহে আপন ঠিকানায় সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ